হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা আর আমার চ্যানেলের নাম আর্টিশা ক্রাফট। তো এই যে দেখতে পাচ্ছেন এই ভাতটা আমি কিনেছি লোকাল শপ থেকে। তো এটা আমি পেন্ট করব আমার মাছেদের জন্য। ভাতটাকে প্রথমে উল্টে নিলাম আর এখানে আমি বার্ন শাইনা ইউজ করব। আমি এখানে ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ব্রাশ ইউজ করতে পারো। ভাড়ের নিচের অংশটিকে রং করার পর আমি সম্পূর্ণভাবে এটাকে শুকিয়ে নেব, দিয়ে এটাকে আমি উল্টে নেব। উপরের যে রাউন্ড অংশটা দেখা যাচ্ছে এটাকেও আমরা সেম কালার দিয়ে কালার করব। আমি এখানে বার্ন শাইনা ইউজ করেছি, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতন কালার দিয়ে তোমাদের ভাতটাকে সাজাতে পারো। ওটা কালার হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়েছি রেড অ্যান্ড ব্ল্যাক কালার, যেটা আমি মাঝখানে করব রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে। এটাকে আমি মিক্স করে নেব। রেড অ্যান্ড ব্ল্যাক কালার মিশিয়ে আমার কিন্তু এই কালারটা এসছে। এই কালারটাকে আনার জন্য আমি ইউজ করেছি ব্ল্যাক কালার 1 ড্রপ অ্যান্ড রেড কালার 3 ড্রপস। কিন্তু অসাধারণ লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটা জিনিস সবসময় মনে রাখবে, ব্ল্যাক কালার কিন্তু কম নেবে, না হলে কিন্তু এটা তোমার ব্ল্যাক ব্ল্যাক দেখতে লেগে যাবে যখন লাইটস পড়বে এটাতে। আমি এখানে ফার্স্টে বড় বড় ডটস দেব, যেগুলোর জন্য আমি ইউজ করছি পেনের। তোমরা চাইলে পেন্সিল দিয়েও করতে পারো বা ডটিং টুল থাকলে সেটা দিয়েও করতে পারো। তোমাদের যদি ডটস আগে পরে হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের থাম ফিঙ্গারটা ইউজ করতে পারো মেজারমেন্টের জন্য। আমার এখানে বড় ডটস কমপ্লিট হয়ে গেছে, আমি এবার ছোট ডটসগুলো দেবো বড় ডটসের চারিদিকে। এবার আমি তুলির সাহায্যে ট্রায়াঙ্গেল আর্ক ড্র করব। তোমরা যদি বিগিনার হয়ে থাকো তাহলে বিগিনারদের জন্য এটা খুবই সোজা। তোমাদের সুবিধার জন্য আমি এটা ক্লোজারে এনে ড্র করছি। কালার করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে ভার্নিশ ইউজ করব, যেটা উড ভার্নিশ এশিয়ান পেন্টে।
আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন প্রেস করতে ভুলো না। বেল আইকন প্রেস করলে আমার নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। প্রিটি লাগছে এটা। আর এখানে আমি কিছু ফিশ ছেড়েছি, ভিডিওর আগেই আমি তোমাদের বলেছিলাম যে এখানে আমি ফিশ ছাড়বো, আমার ফিশের জন্য এটা বানাচ্ছিলাম। Thanks for watching my video. Next video te abar dekha hobe.